नमस्कार बंधुरा माइस रेसिपी तुम्हारे सकलके स्वागत। आज के निये चले एसेछि झाल पुलिर रेसिपि। सुनते एकटु अन्यरकम लागछे तो हाँ, एटा झाल पुलिर रेसिपि। कारण पुलि साधारणत चुषी पुलि एगुलो साधारणत आमरा मिष्टि जिनिसे माने मिष्टि होबे एटाई आमरा सब समय भेबे थाकि, किन्तु आमि चेष्टा करेछि पुलिटा झाल करार। तो কিভাবে তৈরি করেছি সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। আর প্লিজ যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলে যেও না, যাতে পরবর্তী সব নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাও আর আমার রেসিপিগুলো দেখতে পারো। তাহলে প্লিজ করে দিও। আর চলো কথা না বাড়িয়ে দেখে নিই কিভাবে তৈরি হবে এই ঝাল পুলি। तो देखते ही पाच्छ प्रथम आमी निये नियेछि एखाने एकटा भुट्टा। एगुलो बाजारे एरकम किन्तु किनतेओ पावा जाय। तो तोमरा चाइले जेटा लुज कर्न जेटा सेटाओ किने निये एई रेसिपिटा तैरि करते पारो, बा चाइले एरकम गोटा भुट्टा किने एने एखान थेकेओ एटाके बाड़ीते एरकम छाड़िये जेरकम भावे आमी तैरि करछि सेरकम भावेओ करते पारो। जे कोनो रकम सुइट कर्न बेबी कर्न जेरकम खुशी सेरकम दिएई किन्तु रेसिपिटा करते पारो, कोनो असुविधा नेई। तो आमी छाड़िए एटाके धुए निएछि। एबार एर थेके एरकम छुरी दिए दिए एरकम कर्नगुलोके बेर करे निচ্ছি। देखतेই পাচ্ছ ভিডিওতে যেরকম ভাবে দেখানো হচ্ছে। তো এইভাবে কিন্তু আমি সবটাই তো দেখো বের করে নিয়েছি, এরকম ছোট এক বাটি হয়েছে। তো এবার এটাকে আমি সেদ্ধর জন্য বসাবো। তাতে জলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম। নিয়েছি এখানে ময়দা, তার মধ্যে দিচ্ছি লবণ, দেব সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। আর মাখার পরে এখানে দেখতেই পাচ্ছ এরকমভাবে দলা করলে ভেঙে যাচ্ছে না, কিন্তু হাত দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই অবস্থা পর্যন্ত এটাকে ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা লুচির ক্ষেত্রে লুচি বানানোর জন্য যেরকম ময়দা মাখি সেরকম ভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। এদিকে আমার কর্নটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি দেখে নিই যে একদম পুরোপুরি এটা সেদ্ধ হয়েছে কিনা। এরকম ভাবে চামচে নিয়ে নিলাম, নিয়ে একটু ঠান্ডা করে এটাকে হাত দিয়ে যদি এরকম চাপ দিলে ভেঙে যায় সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে হবে কর্নটা একদম সেদ্ধ হয়ে গেছে। আর যদি শক্ত মনে হয় তাহলে আরো কিছুক্ষণ হতে দিতে হবে। তো আমি এটাকে নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে একটু এরকমভাবে মেখে নিলাম। এবার দেব এর মধ্যে আমি চিজ। তো আমি এরকম আমুলের একটা কিউব চিজ নিয়েছি। তো তোমাদের কাছে যেরকম চিজ অ্যাভেলেবেল থাকবে সেই চিজই ইউজ করতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমি এটাকে একটু গ্রেট করে একটুখানি এভাবে দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব। তো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এটাকে। দেখতেই পাচ্ছ আমি এভাবে কিন্তু পুরোটা মেখে এটাকে আমি রেখে দিচ্ছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটার থেকে ছোট ছোট লেচির আকারে, যেরকম আমরা লুচির জন্য করি সেরকম ছোট ছোট কিন্তু লেচির আকারে এবার আমি এর থেকে কেটে নেব। কেটে আমি প্রত্যেকটা এরকম লুচির আকারে যে লেচিগুলো আমি করে নেব আগে। তো আমি প্রত্যেকটা করে নিয়েছি। এই লেচির থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে সামান্য পরিমাণে এরকম তেল দিয়ে নিচ্ছি। এটাকে আমি এবার এইভাবে একটু বেলে নেব, যেরকম লুচি বেলি সেরকম করে এটাকে একটু বেলে নিতে হবে। আর এই রেসিপিটা কিন্তু অসাধারণ খেতে হয়। এটা তৈরি করে তোমরাও খেও আর বাড়ির লোককে খাইও। তারপরে আমাকে জানাবে যেটা কেমন হয়েছে, কমেন্ট সেকশনে জানিও। তো আমার বেলা হয়ে গেছে। এবার আমি কি করব, এই যে কর্ন যেটা আমি মেখে রেখেছিলাম না চিজ দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচের সামান্য একটু বেশি আমি এটাকে দেব, খুব বেশি দেবে না, তাহলে কিন্তু এটা যখন এটা তৈরি করব তো ফেটে বেরিয়ে আসতে পারে আর চিজটাও কিন্তু গলে যাবে। তো এভাবে এটাকে আমি দেখতেই পাচ্ছ মুখটাকে এভাবে নিয়ে বন্ধ করে দিচ্ছি। ভালো করে একটু হাত দিয়ে এরকম চেপে মুখটাকে কিন্তু খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে। এবার আমি এরকম কাঁটা চামচ নিয়ে নিয়েছি, দিয়ে এভাবে মুখটার সামনেটায় এভাবে একটু চেপে দিচ্ছে। এটা দিয়ে করলে একটা সুন্দর ডিজাইনও হয়ে যায়। তো তোমরা যদি না চাও এরকম নাও করতে পারো, এমনি ওভাবে যেভাবে প্রথমে করলাম সেরকম করে নিলেও চলবে। তো দেখতেই পাচ্ছ আমি সবগুলো কিন্তু এভাবে পুলির আকারে পুলির মতো ডিজাইন করে নিয়েছি সবগুলোকে। এবার আমি তেলটা একটু যখন গরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা টিপস আমি বলে রাখি, তেলটা খুব বেশি গরম যেরকম আমরা লুচি ভাজি ওরকম অবস্থায় কিন্তু দিলে এটা হবে না, লুচির মতো ফুলে যাবে আর ভেতরের পুরগুলো কিন্তু বেরিয়ে আসবে। তো এটা একটু খেয়াল করবে যে যখন তেলটা সামান্য গরম হবে সেই সময় কিন্তু এই যে পুলিগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে দিয়ে দিতে হবে, তাহলে যখন তেলটাও গরম হবে তার সাথে সাথে এটাও আস্তে আস্তে কিন্তু ভাজা হয়ে যাবে। আর এটা কিন্তু খুব বেশি লালচে করে ভাজাটা হবে না। তো আস্তে আস্তে এটাকে 3 থেকে 4 মিনিট প্রথমে একটু একটা পিঠ একটু করে তারপরে অপোজিট পিঠটা আমি একটু উল্টে দেবো। তো এভাবে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি ভেজে এটাকে তুলে নিচ্ছি, এভাবে আমি তুলে নিচ্ছি সবগুলোকে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু এটা অসাধারণ হয়। তো খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে পরের কোনো একটা সুন্দর রেসিপির সাথে।